আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখানে হলো ইউসুফার আব্বুর জন্য আমি নাস্তা রেডি করছি আর ওনার জন্য হলো চা বানিয়ে নিয়েছি চা খেয়ে তারপর চলে যাবেন আর সকালের জন্য আমি নাস্তাটা রেডি করে প্রতিদিন দিয়ে দিই মাঝে মধ্যে হঠাৎ দিতে হয় না ওখানে দেখা যাক খেয়ে তারপর চলে যান তো আজকে আমি এখানে একটা পরোটা নিয়েছি ফ্রোজেন পরোটা আর ডিম সাথে দিয়ে ডিম পরোটা করে দিয়েছি সকালের নাস্তার জন্য সেই সাথে ফ্রুটসও দিয়েছি আর দুপুরের জন্য আমি বাদ দিয়ে দিয়েছি তারপরে হলো বাচ্চাদের স্কুল বন্ধ ছিল ওইটা রবিবারের ব্লক ছিল তো এখানে হলো কিছুক্ষণ ইশফর আব্বু যাওয়ার পর নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করেছি এখানে ব্রকলি দিয়ে তো আমার ছেলে আবার ব্রকলি দিয়ে পছন্দ করে এই জন্য রান্না করে নিয়েছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে তাকে ছোট্ট বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কুমড়োর রেসিপি মজা। কেমন জানি মাশাআল্লাহ। তারপর নাস্তাটা শেষ করে নিলাম শেষ করে এখন হলো টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি আজকে চিন্তা করেছি গোড়ের অনেক কাজ করে নিব আর রান্নাবান্না না থাকলে দেখা যায় শান্তি মতে করা যায় রান্নার পাশাপাশি যদি গোড় ক্লিন করি তাহলে দেখা যায় একটু বেশি সময় আসলে লেগে যায় তো আজকে টুকটাক করব তবে বিকালবেলা একটু রান্নাবান্না করতে হবে সকালবেলা আর রান্না করব না দুপুর পর্যন্ত চলে যাবে যেহেতু এইসব আপু বাসায় ছিলেন না তো এই জন্য আমি দুপুরবেলা আর রান্না করছি না গত একটা ব্লগে আমার একজন আপু কমেন্টস করেছিলেন যে আপু সিম দিয়ে যে মাছটা দিয়েছি ওই মাছের নামটা আসলে কি আমি ভিডিওর মধ্যে কিন্তু বলে দিয়েছি ওই মাছের নাম ওই মাছকে চিরিং মাছ বলে তো ওইটা কিন্তু খেতে অনেক মজা লাগে বেজেও রান্না করা যায় বা এমনিতেই রান্না করা যায় যে যেরকম আসলে পছন্দ করেন তো আমি মাঝে মধ্যে আলু দিয়ে রান্না করলে এমনিতেই না বেজে রান্না করে নেই তো সিম দিয়ে রান্না করার কারণে আমি একটু বেজে দিয়েছি বেজে দিলে আমার কাছে মনে হয় যে একটু মজা লাগবে তো এই জন্য বেজে দিয়েছি আর ওই মাছের নাম আসলে প্রথমে আমি নিজেই জানতাম না পরে যখন মাঝে মধ্যে এনে খাওয়া হয়েছে তো পরে চিনলাম তো এখানে হলো আমি ইউসুফ রাহমার টেবিলটা গুছিয়ে নিচ্ছি কারণ ওরা যখন বাসা থাকে তখন দেখা যায় টেবিলের অবস্থা থাকে না ওরা খেলাধুলা করে আর আমার রাহমা হলো মানে টেবিলের সব কিছু নিচে ফেলে দেয় ওইগুলা দিয়ে খেলা করবে ও ফেলে দিয়ে শান্তি পায় তো আমি একদিকে হলো গুছাতে থাকি আর দিকে আমার মেয়ে কিন্তু মেসি করে ফেলে তো মাঝে মধ্যে হঠাৎ বলি যে কোন দিন যে আমার মেয়েটা শান্ত হবে আমি জানি সব বাচ্চারা এমন করে কারণ সবার বাচ্চারা কিন্তু এমনই করে তারপর হলো ওই সাইডটা আমি ক্লিন করে ওদের টয় ওখানে রেখে দিয়েছি আর পা দিয়ে আমি অল্প করে একটু মুছে নিয়েছি ওখানে একটু জুস ফেলে দিয়ে একদম আটা আটা করে দিয়েছে তো ওই পাশটা হলো আমি এখন ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে পুরোটা গড় ঝাড়ু দিয়ে তারপর হলো আমি আমার বেডটা ক্লিন করতে চলে এসেছি তো এখানে নিচে হলো একটা বেডশিট আছে তো বেডশিটের উপরে আমি আরও একটা খাতার মতো ওইটা বিছিয়ে দিচ্ছি আর ওইটা বিছানোর পর দেখা যায় বেডশিটটা একদম নড়াচড়া করে না অনেক ভালো লাগে একদম বাচ্চারা যদি লাফালাফিও করে তারপরও এত বেশি মেসি হয় না তো এই জন্য বেডশিটের উপরে আমি ওইটা বিছিয়ে নিয়েছি আর ওটার অ্যামাজন থেকে আমি নতুন কিনেছি অনেক সুন্দর লেগেছে কালারটা দেখে তো এখন হলো আমি সব কিছু গুছিয়ে নিব বেডরুম আসলে সুন্দর ক্লিন অর্গানাইজ থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে বেডরুমটা হলো একটা শান্তির নির যখন ক্লিন করা থাকে আর রান্না শেষে সব কিছু শেষে যখন বেডরুমটা গুছানো পায় তখন হলো অনেক শান্তি লাগে তো এখন হলো আমি বেড গুছিয়ে আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়েছি আমার বেডের জন্য কিং সাইজের কোনো বেডশিট বা ডোবেড কোনো কিছু যদি কিনে আনা হয় দেখা যায় আমার বেডের মধ্যে হয় না আমার হলো বেডের মধ্যে একদম দুই পাশে এক হাত করে মানে নিচের দিকে থাকতো তো ওই রকম পাওয়া যায় না তো ক্যালিফোর্নিয়া কিং যেটা ওইটা দিলে দেখা যায় আমার বেডের মধ্যে মানে দুই সাইডে অনেক সুন্দরভাবে পায় তো এই জন্য আমি ওইটা ক্যালিফোর্নিয়া কিং অর্ডার দিয়েছিলাম তো ওইটা নিয়ে এসেছি সেই সাথে হলো একটা পর্দাও নিয়ে এসেছি আমার রুমের জন্য সুন্দর কালার সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে মনে হয়েছে যে পাতলার মধ্যে কালারফুল বেডের সাথে সাথে কিন্তু অনেক সুন্দর গিয়েছে মনের মতো কিন্তু পেয়েছি পর্দাটা বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে পাতলার মধ্যে অন্ধকার থাকে অনেক সময় দেখা যায় সকালবেলা সূর্য উঠলে বা রোদ চলে আসে তখন রুমটা একদম ফর্সা হয়ে যায় ওই রকমটা হয় না তো ওই পর্দাটাও কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি ওইটার দাম বিশ ডলার পড়েছে তো যাই হোক এখন হলো আমি বাইরে বের হয়েছি ইসবর আব্বু কল দিয়েছেন যে স্নো দিচ্ছে গাড়িটা গ্যারেজের ভিতরে রাখার জন্য তো আমি বাচ্চাদেরকে গড়ে রেখে তারপর চলে এসেছি আর ইদানিং আমার গাড়িটা গ্যারেজের ভিতরে রাখায় তো গাড়িটা একটু বেঁচে যায় দেখা যায় আর স্নোটা ক্লিন করতে হয় না তো এখন হলো আমি ভিতরে রেখে দিব তারপর হলো আরও টুকিটাকি অনেক কাজ আছে যখন নাস্তাটা করেছি তখন গড়ি বারোটা ছিল এখন প্রায় একটার উপরে বেজে যাচ্ছে আর ওইদিকে হলো আমি গোড় গুছিয়ে নিয়েছি বেডরুম তারপর লিভিং রুম ডাইনিং রুম সব কিছু মুছে নিয়েছি তো এগুলো করতে করতে প্রায় এক দেড় ঘন্টার মতো আমার হয়ে গিয়েছে তো এখন হলো বাকি যে টুকিটাকি কাজ আছে ওইগুলো করবো বাচ্চাদেরকে আজকে শাওয়ার করাবো দুজনকে তো এই জন্য আমার আরও টাইম চলে যাবে এখানে আমি রাহমাকেও সাওয়ার করিয়ে দিয়েছি এখন শুধু ইউসুফ বাকি আছে আর এখানে আমার মেয়ে হলো লেসুর জেলি খেয়ে নিচ্ছে ও বলছে যে আমার একটু কিদা পেয়েছে তো যাই হোক এখানে হলো আমি যে সকালবেলা সকালবেলা বলতে বারোটার দিকে আমি যে নাস্তা করেছি তো কিছুটা পাস্তা রয়ে গিয়েছে এখন ওই পাস্তাটা আমি রেখে দিচ্ছি কারণ ওইগুলো আমি কিচেনে রেখে দিয়ে তারপর হলো গড় গুছিয়ে গুছাতে চলে গিয়েছিলাম আর সিঙ্কে জিনিসপত্র সব কিছু জমা ছিল ওইগুলো আর ক্লিন করা হয়নি এখন একসাথে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি সিঙ্কে জিনিসপত্র থাকলে দেখা যায় আরও বেশি খারাপ লাগে তো যাই হোক মানে সামনের সাইডটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি ভালো লাগছে এখন শুধু কিচেনটা ক্লিন করে নিব আরও একজন আপু আমাকে কমেন্টস করেছিলেন গত ব্লগে আমার একটা সাদা কালারের যে হাড়িটা হাঁড়ির মধ্যে কোনো দাগ পড়ে কিনা আপু আসলে দাগ পরে সাদা কালারটা আমি কিনে এখন ভুল করেছি কারণ ওইটার মধ্যে কোনো দাগ পড়লে অনেক সুন্দরভাবে কিন্তু দেখা যায় তো এই জন্য আমি চিন্তা করেছি আর দিন সাদা কালারের কোনো হাড়ে কিনবো না তো আপনার যদি পছন্দ হয় তাহলে কিনতে পারেন তবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আমার হাড়ের নিচের সাইডে হলুদের দাগ আছে তো ভিতরের সাইডে দাগ ছিল না শুধু বাহিরের সাইডে কিন্তু হলুদের দাগ তো যাই হোক ওইটা তো কিনা হয়েছে এখন তো রান্না তো করতে হবে এখানে মাগরিবের পরে সারা দিন তো আমার টুকিটাকি কাজে চলে গেল আর এখানে আমি কিচিনে চলে এসেছি যে চিন্তা করলাম টুকটাক দেখা গিয়েছে সিরিয়াল শেষ হয়ে গিয়েছে ওইগুলো একটু জারের মধ্যে রাখবো বা টুকিটাকি কাজ করব তো আমার ছেলে মেয়ে বসে আছে আমার ছেলে বলছে আমার সাথে কাজ করবে তো ওকে আর সরাতে পারছি না ও বসে আছে তো সিরিয়াল যখন বের করেছি ও বলছে যে মা আমি তোমাকে হেল্প করি তো ওর কাছে দিলাম ও নিজে নিজে বলল তারপর আমিও একটু দরলাম এইভাবে আসলে চলে দেখা যায় আমি রান্না করলে ও দূরে চলে আসে বলে যে আমি একটু হেল্প করব। অনেক সময় দেখা যায় তেলের ব্যাপার সেপার থাকে না গরম যদি লেগে যায় লাগে তো ওদেরকে মাঝে মধ্যে সরানো যায় না তো যাই হোক এখন হলো আমি রান্নাটা করে নেব এখানে হলো আজকে সয়াবিন রান্না করব। এটা অনেক আগে আনা হয়েছিল একদিন রান্না করে খেয়েছিলাম তো আজকে চিন্তা করলাম যে একটু রান্না করে নিই তাহলে খাওয়া হয়ে যাবে এখানে আমার পেঁয়াজটা রেডি ছিল ব্লেন্ডার করা ছিল এই জন্য আমি জটপট বসিয়ে দিয়েছি আজকে হলো আমার চুলাটা মোচা হয়নি তো চুলার উপরটা মোচা হলে মনে হয় শান্তি লাগে তো আজকে চুলার উপরটা মানে উপরে উপরে একটু মুছে নিয়েছি ডিপ ক্লিন করা হয়নি তো এখানে সোয়াবিন রান্না করার জন্য আমি সামান্য পরিমাণে দনের গুঁড়া তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি তারপর গরম মশলাও দিয়েছি তেজপাতা এলাচি মাংসের মতো রান্না করেছি ওইটা দেখা যায় আপনারা যদি সয়াবিন নাম দিয়ে সার্চ করেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন যদি আপনারা জানতে চান যে ওইটা কি ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন তবে আমিও মানে ডিটেলসে অনেক কিছু বলতে পারবো না আমি শুধু নাম জানি তবে কী রকম তৈরি করে ওইটা অত কিছু আসলে বলতে পারবো না তো যাই হোক এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি পেঁপে কেটে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর হলো সয়াবিনটা দিয়ে দিব এখানে পেঁপে দিয়ে হলো আমি খাসির মাংস দিয়ে রান্না করব। অল্প কিছু কাশির মাংস আমি বের করে নিয়েছি তারপর মাংসটাও বসিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপর হলো পেঁপে দিব এখানে আসার পর মাঝে মধ্যে পেঁপে বাজি বা পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না তারপর মাছ রান্না ওইগুলা খেতে অনেক ভালো লাগে একটা সময় আসলে ওই যে পেঁপের খদরটা আসলে পুষতাম না আমাদের বাড়িতে কিন্তু পেঁপের গাছ থাকতো বারো মাস আমাদের গাছে পেঁপে ধরত তো তখন দেখা যেত আমার মা যখন রান্না করতেন তখন আসলে খেতে চাইতাম না মনে হইতো যে পেঁপে আসলে খুবই বাজে লাগে এরকম মানে সব সময় যে ছিল এই জন্য আসলে মূল্যটা বুঝিনি তো এখন তো আসলে সব সময় পাওয়া যায় না কিনলে তারপর খাওয়া হয় তো এই জন্য মাঝে মধ্যে খেতে অনেক ভালো লাগে তো আমরা আসলে কোনো কিছু থাকলে ওইটার মূল্য বুঝি না বা খদর দেই না তো সব কিছু আসলে ওই তো যাই হোক এখন আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় দেখা যায় পেঁপে গাছে পেঁপে এখনও ধরে মাঝে মধ্যে ওরা কিন্তু ফ্রেশ তুলে তুলে খায় বা অনেক সময় বাজার থেকেও কিনে আনা হয় তো এখানে আমার পেঁপেটা খাটা হয়ে গিয়েছে তারপর হলো ওইদিকে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি সয়াবিনটা আমি প্রথমে হলো পানির মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ওইটা তারপর রান্না করতে হয় তো এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে আর অনেক সফট ওইটা রান্না করলে মাংসের মতো লাগে আর বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে ওইটা মাংস না খেয়ে অন্য কিছু তো আজকে জটপট ওই দুইটা রান্না আমি করে নিচ্ছি এখানে খাসির মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর জিরা গুঁড়া দিয়েছি অনেক সময় আমার অনেক আপুরা আমাকে কমেন্টস করেন যে আপু তুমি তো রান্না করলে মশলার পরিমাণটা বললে না মাঝে মধ্যে আসলে দেখা যায় আসলে সবসময় তো বলি মাঝে মধ্যে খেয়াল আসে না মানে রান্নাটা জটপট করে নেই তো পরে আবার বলি যে আসলে তো সত্যি যদি বলতাম তাহলে হয়তো হেল্প হতো তো ওইটাও রান্না করে নিয়েছি মশলার পরিমাণটা আর দেখাইনি ওইদিকে কাশির মাংসটা হয়ে গিয়েছে সয়াবিনটা হয়ে গিয়েছে একদম বোনা করে রান্না করে নিয়েছি আর ওইদিকে হলো গত দিনের সিম আর ছিড়িং মাছ দিয়ে যে সিম রান্না করেছিলাম ওইগুলা আর ইসুফ রাব্বুর জন্য এখানে ভাত নিয়েছি আর লেবু দিয়েছি এক এক পিস তারপর কাঁচামরিচ আর এখানে হলো আমি সিম দিয়ে ভাত খেয়ে নিচ্ছি সিমটা আসলে অনেক মজার হয়েছে আর সিমটা যখন বাসি হয় তখন দেখা যায় আরও বেশি ভালো লাগে খেতে খুবই মজার তো এখানে আমরা রাতের খাবারটা প্রায় সাড়ে সাতটার সময় খেয়ে নেই একটু আর্লি আসলে খাওয়া ভালো আর এই সফর আব্ব আসার পর আমাদের বাচ্চাদেরকে খাইয়ে নেই আমিও খেয়ে নেই তারপর হলো বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে এখন চিন্তা করলাম একটু দুধ খেয়ে নেই তারপর হলো ঘুমিয়ে যাব তো এখানে দুধটা খেয়ে আর এখানে নিমকি আনা হয়েছিল নিমকি দিয়ে খেয়ে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম